জড়ে আয় ভয় বাজে ছাগলদার। ইয়াকে যদি না পালা দিও ঠিক আছে, তাহলে ই আর বাঁচবে না। এটা হচ্ছে মানে মুখটা দেখতে পেলো নেই, এরকম মানে নরমাল হবে একটা আওয়াজটা করে ভেটা, ভালো লাগছে শুনতে। আপনাদের জন্য ওখানে ওখানে ঘুরে বলছি, বহুত কিছু দেখানোর চেষ্টা করছি, এবং মাঝে মধ্যে একটুকু মুখের ফাঁকে মুচকি হাসিটা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি একটুকু তুলে ধরার চেষ্টা করছি। তারই মধ্যে আমাদের এমন একজন ব্যক্তি মুখে এমন কিছু আওয়াজ বার করে, কমসে কম 18 থেকে 20 রকমের আওয়াজ, যিনি আমাদের এই এলাকায় হরবোলা শিল্পী নামে পরিচিত। আজকে আমরা কাছে পাইছি সেই রবিদাকে। তো রবিদা কেমন আছো? খুব ভালো। আচ্ছা, এই যে হরবোলা শিল্পী, এই হরবোলা কথাটার মানে কি? হরবোলা কথার মানে হচ্ছে মানে বিভিন্ন ধরনের যে আওয়াজ, হ্যাঁ, মানে পশু পাখি বা অন্যান্য আদার্স কোনো যে জিনিসগুলো আছে সেগুলাকে নকল করে, মানে আওয়াজ নকল ডুপ্লিকেট, আর ডুপ্লিকেটটাকে বার করাটাই হচ্ছে হরবোলা, সেগুলাই হচ্ছে হরবোলা। তো যাই হোক রবিদা, প্রথমত আমরা কোন ডাকটা দিয়ে শুরু করব? ডাক তো অনেক কিছুই আছে, তো আগে কিছু সূক্ষ্ম ডাক শোনাচ্ছি। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আমি প্রথমে আর কি ওই ঘোড়ার পায়ের আওয়াজটা শোনাবো তাহলে। আচ্ছা, তো আমি একবার আর কি ওই কলকাতা গেছিলাম। আচ্ছা, তো আমাদের গায়ের লোক কলকাতা যাওয়া মানে বুঝতেই পারছো না, একটু লুকাই লুকাই চলি, মানে বিরাট ব্যাপার, ওই দাঁড়াল ওই ভালিয়েই আর কি তাকিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, টুপি পরা থাকলে দেখো পড়িয়ে যায়। গায়ের লোক কলকাতা যাওয়া মানে বিল্ডিং দেখা, তো অবশ্যই তো সেই গেছি। আচ্ছা, যে এখন হাঁটিয়ে হাঁটিয়ে তো থকিয়ে গেছি, দিয়ে একটু বসেছি ওইখানে ইয়াই ধর্মতলায়। আচ্ছা, তো একলোক ভদ্রলোক দেখছি একটা ঘোড়া নিয়ে আরও আসছে, তো ঘোড়ার পিঠেও চাপিয়ে আছে, ঠিকই আছে। দিয়ে আমি দেখছি ঘোড়ার পিঠে চাপিয়ে আছে আর একটা আওয়াজ বেরিয়ে আছে, মানে গুনগুন 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 গান করছে। আচ্ছা, ঠিক আছে, ভাবছি আমি গানটা, আমি গানটাই গাইছে না ইয়ে অন্য কোথাও বাজছে, ঠিক আছে, আমি ঠিক বুঝতে পারছি না। দিয়ে তারপর অনেকক্ষণ ধরে আমি অনুভব করলি যে ও গুনগুন গুনগুন করে একটা গান গাইছে। আচ্ছা, ঠিক আছে, তখন আমি ওটা ভাবলি যে এটা তাহলে ওইটা কিছু করতে হবে, ঠিক আছে। দিয়ে আমি ওইখানেই ওটা আমি প্র্যাকটিস করার চেষ্টা, অরিজিনাল ঘটনা, অরিজিনাল যে ঘোড়ার পায়ের আওয়াজটা আর ওর গানটা একসাথে করতে হোক, কী করে করতে হোক সেটা আমাকে ওইখানেই আমি সিদ্ধান্ত নিলি যে এইখানে আমাকে একবার দেখিয়ে দেওয়া হয় না। তো হতে ছিল টুকুটুকু, অনেকদিন আগেকার কথা বটে, এটা 2007-08 গল্প। আচ্ছা, দিয়ে তখন আমি একবার দেখলি যে হ্যাঁ হচ্ছে হচ্ছে, কিন্তু আমি মানে আওয়াজটা ঘোড়ার পায়ের আওয়াজটা হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি ওই গানটা সাথে নিয়ে যেতে পারছি না। তারপর দীর্ঘদিন ওটা প্র্যাকটিস করতে করতে আর কি হয়ে গেল, ঠিক আছে, তাহলে অনেক জায়গায় স্টেজও করেছি, তো সেইটাই আমাকে আর কি শোনাচ্ছি। আচ্ছা, মানে ঘোড়া ঠক ঠক ঠক, হ্যাঁ, ঘোড়া মানে পিছু রাস্তায় আর কি চলছে আর সাথে ওই যে চাপিয়ে আছে যে সে আর কি ওরকম গুনগুন গুনগুন গুন গান করে করে আছে। তো ওইখানে সঙ্গে সঙ্গে এটাকে কপি করা হয়ে গেল, ওরকম করেই শিখেছে। এটা তো দেখো, এটা কি বলবে, এটা তার মাস্টার নেই, আমি দুনিয়াভর মাস্টার খুঁজেছি। তো মাস্টার তুমি ডাক শুনতে পারো ইউটিউবে, তুমি অনেক জায়গায় বা টিভি বা সব জায়গায় হয়তো হরবোলা সার্চ করলে ইউটিউবেও পাওয়া যায়, কিন্তু এটার মাস্টার নাই। আচ্ছা, এমন একটা জিনিস মাস্টার নাই, এইটার কোনো মাস্টার নাই, নিজেও এখনো আমি এখনো বলছি তো, যদি কোনো মাস্টার থাকে বা যতদিনের কোর্স হবে আমি ওই ওই মাস্টারের কাছে আমি অ্যাডমিশন হব, বুঝতে পারলে। কিন্তু সমস্যা হচ্ছে এটা এমন একটা জিনিস যে আর কোনো মাস্টার নেই, হয়তো কেউ বলবি না এটা এরকম করে কর,
ওই তো টুকু হয়তো বলে দিল, ওইরকম করে ওইরকম বলে দিলে কি হবে, ধরো একটা কোনো অঙ্ক তোমাকে দিলে এটা গুণ করে দেয়, তুমি পারি যাও কিন্তু কিন্তু গুণটা কি করে করতে হবে, যেটা কতবার লড়াইতে হবে, মানে ওটা বহুত ব্যাপার, এইটুকুটার মধ্যে ওই সকল জিনিসগুলো প্র্যাকটিস করে 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 দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে ধরে, তাও এখন ধরো একটু বয়সের সাথে সাথে গলাটা একটু মোটা আছে না, ওই করে অনেক কিছু সূক্ষ্ম জিনিসগুলো হয়তো একদম পারফেক্ট আমি করতে পারিনি। আগে যখন আগে অনেকদিন আগে যেগুলো করতে আমি প্রোগ্রাম আর করতে সেগুলো কি হয়তো অনেক সূক্ষ্ম, যেমন ওই কুকুর টুকুর এগুলো আমি শোনাবো সবাই, তো ওই যে বাচ্চা কুকুর, হ্যাঁ এগুলো কি হয়তো একদম মানে ও কুকুর আসবেকেই কিছু করার নেই, আমি বুকলে কুকুর আসবেকে এখানে আমি দেখাবো লাইভ দেখাবো, হ্যাঁ ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমি শুনেছিলাম রামদেব বাবার কাছে তুমি গিয়েছিলে, ওর কাছ থেকে কোনো কিছু অভিজ্ঞতা পাওয়া যায়নি? পাওয়া যায় মানে ওটা আমরা শখের বসে আর কি ওই দেড় ফুটে দাঁড়িয়ে রেখেছিলাম, মানে আমরা ওটা ভাবিছিলি যে আমি আর একটা আমার দাদা, হ্যাঁ ঠিক আছে, যে এগুলা তো আমাদের আর হবে নাই, অনেক লোকে বলে শেষকালে সাধু হয়, কিন্তু আমরা ওটা চাইছিলি যে এটা আগে করে দেখা যাক, শেষকালে আমরা পারবো না, কেন সংসার হয়তো করতে হবে, যদি এখনো করিনি হয়তো করতে হবে, ঘরে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে যাবো, এই সকল করা যাবে কেন, ঠিক আছে, তাই আমরা এই শখগুলি আগেই পুরান দিতে হবে। ওই জন্য দেড় ফুট দাড়ি লড়কা রেখে দিয়েছি, দেখবি আমার ফেসবুকে পাবে হরবোলা রবি, ঠিক আছে, দেড় ফুটের দাড়ি একদম সাধু সন্ন্যাসী রামদেব বাবা পর্যন্ত, ওখানে যত সাধু সন্ন্যাসী থেকে সবাই বাপ বলতো, এখনও বাপ বলে, এখন অনেক লোক বাপ বলে আর কি দাড়ি দেখে, ওই দাড়ি এখন যদি হয়তো দাঁড়িয়ে হতো আর নাই আর কি, এই আর কি, মানে আকালে সকালে মানুষ মরে মাকালে জিঙ্গা মরে এ দাদা পেছনে গেলে শুকালে, বাসুদেব তো ঠিকই বলেছিল, একদম ঠিক বলেছিল, ঠিক বলেছিল। তো যা এবার আমরা কন্ডাক্টটা শুনবো তোমার মুখ থেকে, এবারে শোনাবো আমি কোরাচ্চালাটা। আচ্ছা তো একটু ব্যাপারটা হচ্ছে কি, ওই পাথরটা আগে তোমার আগে কি হতো, এখন তো মোড়ে মোড়ে শহরে সব জায়গায় তুমি ফার্নিচারের দোকান দেখতে পাবে, কাঠের বিভিন্ন রকম পালঙ্ক আছে, মুখ আছে, এখন কি হয়েছে দেখবে লোহার চাকা হয়েছে, লোহার গাড়ির চাকা, এই যে গরুর গাড়ি আমাদের, হ্যাঁ এখন লোহার চাকা, তো এখন আর কাঠের চাকা দেখতে পাবে না, তা আমরা যখন ছোট ছিলি তখন কি হইতো ছুতার রাস্তা, সুতার আসে সেটা মেশিন নেই, চেরাই মেশিনে কাঠটা কাটা হইতো না, বাবলা কাঠ, ঠিক আছে, ওরকম শক্ত কোনো কাঠ দিয়ে কি করতো গাড়ির চাকাটা তৈরি করতো, তো সেটা কি করতো সুতারে বড় একটা কোরাতি নিয়ে আসতো বিরাট, সেটা ঘরে আসে যার চাকা বানাবে সেই তার ঘরে আসে কি করতো ওইটা চেরাই করতো আর ওইটা কাটিয়ে কাটিয়ে চাকা বানাইতে কাঠের। আচ্ছা ওটা তুমিও জানো হয়তো দেখেছো, এখনো হয়তো চাকা ইয়ে হয়েছে, তো বাস্তব ওটা আমার মানে দেখেছি আর কি, যে ছুতার আছে কি করতে কোরাত কাটিয়ে কাঠটাকে কাটিয়ে আর ওইটা চাকা বানাইত, তো ওইরকম ছুতার আসিস বাড়িয়ে, হ্যাঁ আসেনি ওরা চেরাই করছে কাঠ, ঠিক আছে, বাবলা কাঠ এরকম মোটা ওটা চাকা বানাবে তো চেরাই করছে, হ্যাঁ তো বাড়িয়েছিল, তো কাটছে কাটছে, এখন আমরা সেই সবাই ছেলিয়া বসিয়ে আছি, হ্যাঁ ভালছে, দিয়ে হচ্ছে কি হঠাৎ করে দেখছি কোরাজটা চালাচ্ছে আবার কোনো সময় কোরাজটা আটকে গেছে, বুঝতে পারছি না, বলি কী হচ্ছে, ওরা বলছে কি বলছে এটা ছোট যখন গাছটা ছিল না তখন কেউ জলই তলই মানে পেরেক, হ্যাঁ ঢোকায় নিয়েছে, আচ্ছা ঠিক আছে, সেইটা গাছটাই থেকে গেছে আর সেইটা কোরাজটাই লাগছে, হুম বলি তাহলে তো কাটা হবে না, কাটা হবে একটু কোরাজটা নষ্ট হোক আর কি, তাহলে ঠিকই আছে কাটছে, তখন ওই যে আওয়াজটা করাচ্ছে যেটা কাটছে আর ওই যে আটকে যাচ্ছে সেটা তখন ওইটা মাথায় ঢুকলে যে এটা তো করা যেতে পারে, ঠিক আছে আওয়াজটা করা যেতে পারে, তখন ওখানে আমি প্র্যাকটিস করতে লাগলি, বলি অনেক মানে অনেক রকমভাবে করলে কিন্তু হলো না, শেষে অনেক দিন পরে ওটা একটা আইডিয়া বাইরে হলো যে এরকম করে এটা হবে, মানে দেখো কিছু জিনিস আছে কি জানো, মানে কিছু আওয়াজ মাইক্রোফোনে মাইক্রোফোন ছাড়া করা যায়নি একদম, ঠিক আছে, তাহলে আমি যখন খালি গলায় প্র্যাকটিস করছি তখন ওটা মনে হচ্ছে না যে এটা করা যায়, কিন্তু যখন আমি মাইক্রোফোন বড় কোনো স্টেজে যখন করছি তখন একদম অরিজিনালের মতন লাগে, ঠিক আছে, তাহলে তখন তো আর ওই সকল নাই যে আমি কী করি মাইক্রোফোনে যে আমি প্র্যাকটিস করব, নিয়ে তারপরে পরে পরে যখন ওই স্টেজে করতে লাগলি তখন দেখছো এটা তো একদম পারফেক্ট হচ্ছে,
তো কেমন হচ্ছে আর কি, সে কোরাত কাটছে, কাটটা চেরাই করছে। আচ্ছা, আর মাঝে মাঝে ওই প্যারেকটা আটকে যাচ্ছে। যখন জলাইতে আটকে যাচ্ছে তখন ওইরকম আওয়াজ করছে, আর যখন চলছে দেখবে যখন ওই কাঠ চেরাই হয় ওই ছুতারা কাটে সেই সময় বুঝতে পারবে আওয়াজটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে যতগুলা আওয়াজ বার করা হয় একদম লাইভ দেওয়ার একটা একটা উদাহরণ আছে। একদম বিনা লাইভে তুমি পারবে না, কিছুই নেই, কোনোটাই পারবে না। ঠিক আছে, কোনোটাই মানে কি তোমার দেখো ওই যে বলে যে লিটার মাস্টার নেই, এই যে আমি একটা কোনো পাখির আওয়াজ করতে যাব আমার পাখিটার ডাকটা শুনতে হবে তবে করতে পারবো, সেটা আমাকে তো এইটুকু যন্ত্রের মধ্যে করতে হবে না। ওটার মাস্টার নেই যে আর ইঙ্কা জিভটি আর ইঙ্কা দাঁতটা এরকম না, এটা গাইড করার কেউ নাই, বুঝতে পারলে? সত্যি কথা বলতে এটার কোনো মাস্টারই নেই, কোনো মাস্টার নাই দুনিয়াতে। মানে যা শিখা যার ডাকটা শুনছি ওইটাকে, হ্যাঁ ওইটাই মাস্টার, খুবই মাস্টার, ওইটাই মাস্টার। তাছাড়া কিছু কোনো এই যে কুকুর ওই যেমন কাঁদছে ধরো তুটা তো আমার কে শিখাবে, ধরো একটা এই যে গরু ডাকছে বা একটা ছাগল ভেবা আছে ওটা আমাকে কে শিখাবে, যে ছাগল এরকম ভেবা হয় ওই দেখান দিবে ভেয়া করে দিবে লেগে এরকম ভেবা, তো ওইরকম ছাগল ভেবা অমুক দাদা তমুক দাদা ঘর খেয়ালে আছে করে কাদা, হ্যাঁ তো এরকম জিনিস। তাহলে একবার ছাগলের ডাকটা শুনি না, হ্যাঁ ছাগলের ডাকাবো। তো ছাগল আমাদের ঘরেও অনেক ছাগল আছে, ঠিক আছে, তো আগে আরও বেশি থাকতো, বাড়িয়ে থাকতো, তো আমরা এইদিকে ছাগল নিয়ে আসতাম আমাদের এই যে মোড় দিকে, হ্যাঁ খাসিও ছিল। তো এইরকম আষাঢ় মাসের দিন, এখন যেমন ধরুন তখন তো বিরাট জল, বিরাট মানে বিরাট জল পড়ছে, মানে তিন দিন চার দিন ধরে ঝড়িয়া চলছে। আচ্ছা, তাহলে ঝড়িয়া ছাগলের একটা ধর্ম আছে, যদি ওর গায়ে জল লাগিয়েছে তাহলে এনেকে ঘর ঢুকে এনেকে পালাবে। ঠিক আছে, ওইটি বলে না ছাগল ভেড়িকা জল, তো ছাগল তো না খাইও থাকতে লাগবে, তাহলে সেই করেছে কি ওই তিন দিন ঝড়িয়ায় ছাগল ঘরেই বাঁধা আছে, এটা কিছু পড়ে না, পড়ে না, ঝড়িয়া ঘাস নাই পালা নাই, তো ছাগল তো শেষরা একবার কাটবে কি পেটে ভোগ থাকলে তো আজ করতেই হবে, নাহলে জুটিবে। সে ছাগল খাসির তোমার ছাগল খাসিও আছে ও আর মাইও আছে, যেটা আমরাকে বলি কি বলবো ডাড়ি, ঠিক বলছি কেমন লাগছে আর পুরুলিয়ার কথা বাংলায় ডাইট ওই জন্য আর কি, তো না বললেও আর বুঝবে কি বুঝবে, তো সেই আর কি ছাগল খাসি ভেবাজ ভেবাজ, ঠিক আছে ডাকছে, তো কেমন ডাকছে ছাগল খাসি ডাকছে, সেই দিকে ঢাড় গেলেও ডাকতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, মানে শেষরা ঝরে আয় ভেব আছে ছাগল ডাক, শেষরা মানে ইয়াকে যদি না পালা দিও, ঠিক আছে তাহলে এই আর বাঁচবে না, এটা হচ্ছে এটা হচ্ছে এই ছাগল এই ঝড়িয়া এরকম ছাগল মানে ওস্তাদের পাশ শেষ রয়েছে, যদি কেউ ডাক্তার শুনতে পায় তো ভাতটা দুটি এনে দিবে জানলা ফেললে, কারণ মানুষগুলো তো ভোগে থাকে নাই, তার মানে মুখটা দেখতে পেলো নাই, এরকম মানে নরমাল ভাবে একটা আওয়াজটা করে ভেটা ভালো লাগছে শুনতে। যে মানুষ যদি চেষ্টা করে তো কি নেই পারে, হ্যাঁ সবাই কুকুরকেও কাঁদাতে পারে বিড়ালকেও কাঁদাতে পারে, সেটা রবি দেখা দেখি আজকে মনে হয়েছে। ব্যাপারটা হয়েছে কি জানো, হ্যাঁ মানে কিছু কিছু এমন জিনিস আছে, হ্যাঁ বুঝতে পারলে, যে জিনিসটা আমাকে কেউ জানে নাই, আমি সেরকম কোনো বড় ফ্যামিলির লই, আমার কোনো টাকা পয়সা ধন দৌলত নাই, আমাকে কেউ জানবে না, জানবে
জন্মেছে সংসার করব কোন দিন পুটিয়ে যাব কোন একদম ঠিক আছে অবশ্যই এটাই তো এটা নিয়ম এটাই রীতিরেওয়াজ হ্যাঁ কিন্তু আমি তো আর বেশি কিছু করতে লাগবো আমি হয়তো যেমন হয়তো যেমন অনেক বড় লোকে কী করে টাকা পয়সা দিয়ে ডোনেট করে তাদের তাদের কি হয় তাদের নাম যশ মানে প্রতিভা চারদিকে ছড়াবার জন্য কী করে অনেক কিছু টাকা পয়সা অনেক কিছু জিনিস ডোনেট করে কিন্তু আমার ওগুলো তো নাই তাহলে বিনা খরচায় বিনা পয়সায় বুঝতে পারলি আমার ভিতরে যেগুলো আছে ওই জিনিসগুলা দিয়ে আজ দেখো এটার জন্য এক টাকা খরচা নাই শুধু প্র্যাকটিস কাজের ফাঁকে হ্যাঁ আজ ধরো বিভিন্ন জায়গায় আমি চারদিকে ঘুরতে যাই ঠিক আছে আমাকে কে বলে আজ সেই কুকুর কে বলে সেই হর বলা সে রে কুকুর মুকা এই যে ব্যাপারটা সবাই জানে প্রতিবার প্রতিভাটা হ্যাঁ মানে এতটুকু ছেলে আনলে অনেক বড় লোক মানে বৃদ্ধ লোক শিক্ষিত লোক অনেক চান্সে দেখলে বলো সে ছেলেটা বলে সেই তোমার কুকুর ভুঙ্কে নাই ওই ছেলেটা বলে এই যে অন্য কিছু নাই বুঝতে পারলে এটার জন্য আমি টাকা পয়সা পাবো নাই আমি লিও নাই করে কাছ থেকে এক টাকাও লি নাই অনেক প্রোগ্রাম করেছি অনেক বড় বড় ইয়া করেছি যেহেতু এটা আমার এটার জন্য আমার এক টাকা খরচা হয়নি হ্যাঁ সেই হিসাবে আমি কারো কাছে কোনো কিছু এক টাকা আজ পর্যন্ত নিইনি এমনকি এক কাপ চা পর্যন্ত হয়নি কারো কাছে কি দেখো তুমি এসেছো আজ কেন এসেছো তোমাকেও বলেছি আসতে এসেছো তোমার ইউটিউব চ্যানেলে দেবে তোমার চ্যানেলটা ধরো একটা ভালো জনপ্রিয়তা পাইছে অনেক লোকে দেখবে আমাকেও জানবে ফুটে তো এইটুকুই লাভ অন্য কিছু নেই এখনই ঘর যেতে যেতে ফুটে গেলে মানে ফুটে গেলে সেই আমাদের একটা বাউল একটা কথা আছে নাই এসেছি এই ভবেতে যেতে তো হবেই যেতে তো হবে তো এই জিনিসটা আর কি সেই জন্য এই সমস্ত জিনিসগুলো করা আমি অন্য কোনো হক দিকে না কোনো দিকে তো আমি কিছু একটা করিয়ে মানুষের কাছে পরিচিত হতে পারবো বা পৌঁছাতে পারবো বা আনন্দ দিতে পারবো এই আর কি